নমস্কার বন্ধুরা, আজকে আমি ভাই ফোটার স্পেশাল হচ্ছে পাঠার মাংস করছি। তো আমি পাঠার মাংসটা আজকে হাঁড়িতে করব। এই যে আমার একটা মাটির হাঁড়ি নিয়েছি, আমি এটাতে করব। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি হলুদ, লবণ, আর এখানে হচ্ছে আমার আদা রসুন আর অল্প পেঁয়াজ পেস্ট করা আছে। আর এখানে আছে আমার জিরে, ধনে গুঁড়ো আর লঙ্কা। তেজপাতা, অল্প পেঁয়াজ কুচি, সর্ষের তেল। আর আরেকটা স্পেশাল হচ্ছে আমি এটাকে আজকে রান্না করছি রাই শাক দিয়ে। তো এই যে রাই শাকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জমির রাই শাক। তো আজকে রাই শাকটা একটু মোটা হয়নি, পাতলা পাতলা আছে, একটু মোটা থাকলে ভালো হয় খেতে। তো আমি এটা দিয়ে আজকে করব, আমি সব দিয়ে একসঙ্গে মেখে নিচ্ছি। রাই শাক দিয়ে পাঠার মাংস বা খাসির মাংস খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে আমার মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিট রেখে দিচ্ছি, তারপর আমি ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। আমি এখানে যে মাটির হাঁড়িটা নিয়েছি, হালকা গরম করে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল, তেজপাতা, পেঁয়াজ কুচি, বন্ধ করে দিলাম। দাও মুখটা বন্ধ করো, আটা দিয়ে বন্ধ করতে হবে ভালো করে, যাতে ভিতরে বাষ্পটা বের না হয়। আসো বন্ধ করো, দাও দাও। আমাকে সাহায্য করে দিচ্ছে আমার বর, আমি এটা পারবো না বলে ও মুখটা বেঁধে দিচ্ছে আটা দিয়ে। Yeah.
আমাদের এখানে টু আসছে কালী পুজোর পর ধৌসি খেলা হয়, সেটা হচ্ছে আদিবাসীদের জন্য। ওরা যে এসছে বাচ্চারা ওরকম সকাল থেকে অনেক এসছে। কিছু হবে না, চলে এই যে এটা এবার উনুনে আমি বসিয়ে দিচ্ছি, জানি না কি হবে। আমাদের এখানে মাটি তো এমনিতেই ভালো নেই, ফেটেও যেতে পারে। আমি এর আগের বার একবার পোল্ট্রি করেছিলাম তো ঠিকই হয়েছিল, এবার কি হয় কে জানি। আমি তো বসিয়ে দিলাম, এবার হোক। এভাবে আধ ঘন্টা হয়ে যাক, তারপর আমি ফিরে আসছি। এই যে মাংসটা রেডি হয়ে গেছে, আমি হাড়ি থেকে ঢেলে গামলাতে নিয়ে চলে এসেছি, এবার ভাত খাবো। তো বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। এই যে বন্ধুরা আমার ছেলেকে খেতে দিচ্ছি,